হাজারো মানুষের ফুলের শ্রদ্ধার ভালোবাসায় চিরবিদায় নিলেন প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ডক্টর কাজী এম বদরুদ্দোজা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে স্বাধীনতা পদক পাওয়া এই জাতীয় ইমেরিটাস বিজ্ঞানীকে শেষবারের জন্য দেখতে এসেছিলেন তার সহকর্মী অনুরাগী অনুসারীরা। দেশের আধুনিক কৃষির এই রূপকার গতকাল বুধবার বিকাল চারটায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলে গেলেন দেশবরণ্য কৃষিবিজ্ঞানী ডক্টর কাজী এম বদরুদ্দোজা, পৃথিবীর তরে রাখলেন কৃত্রিময় এক জীবন। ১৯২৭ সালে বগুড়ায় জন্ম নেয়া এই জাতীয় এমিরেটাস বিজ্ঞানীর হাত ধরেই দেশের কৃষি তিলে তিলে পার করেছে সাফল্যের এক একটা সিঁড়ি। বঙ্গবন্ধুর সেনের পরশ নিয়ে ঝাঁপিয়ে পড়েন সদ্য জন্ম নেয়া বাংলাদেশের কৃষি রূপান্তরে। ১৯৭৪ সালে ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠা যার প্রথম বিজয়। কৃষি গবেষণা মহিরুহের মতো ছড়িয়ে দিতে একে একে প্রতিষ্ঠা করেন কৃষি মৎস্য প্রাণী গবেষণা ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা পদকপ্রাপ্ত এই বিজ্ঞানীর জীবনের ব্রতই ছিল কৃষির ছোঁয়ায় দেশের উন্নয়ন। ড্রাউট রেজিস্ট্যান্ট আর কেমিক্যাল ওয়ারফেয়ার রেজিস্ট্যান্ট রাইস স্ট্রেইনস হাইব্রিড ডিএনএ হাইব্রিড ভ্যারাইটিস ক্রিয়েট করেছেন। হি ওয়াজ আ প্যাট্রিয়ট, এই he did he brought food you know agriculture to feed us and health I want to contribute. এই নক্ষত্রে নিভে যাওয়ায় শোকে বিমূর কৃষি সংশ্লিষ্টরা। কাজী বদরুদ্দোজাকে আধুনিক কৃষির স্থপতি আখ্যা দিলেন তার সহকর্মীরা। ডক্টর কাজী বদরুদ্দোজা এই কৃষি গবেষণা ব্যবস্থাপনাকে পুনর্গঠন করেছিলেন স্বাধীনতার পর, এবং আমরা তাকে বলি যে আমাদের কৃষির একজন আর্কিটেক্ট, একজন অত্যন্ত দক্ষ গবেষক, একজন দক্ষ প্রশাসক এবং একজন প্রিয় অভিভাবক হিসেবে আমরা তাকে দেখেছি। মাত্র ৪৭ বছর বয়সে নিখিল পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তগমাই ইমতিয়াজ ও তগমাই পাকিস্তান খেতাব পাওয়া এই বিজ্ঞানী শুধু বাংলাদেশ নয়, ছিলেন উপমহাদেশের কৃষি বিপ্লবের নেপথ্যের কারিগর। সে কৃষির আজকে যে উন্নয়ন, আজকে যে উন্নতি, সেটার পিছনে ওনার অবদান অনেক 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 বেশি। যদি আমাদের কাজী বদরুদ্দোজা না থাকতেন, তাহলে হয়তোবা বল্লভের পক্ষে নোবেল পুরস্কার পাওয়া হয়তো পেতেন, কিন্তু হয়তো আরও সময়ের প্রয়োজন ছিল। ওনার অনেকগুলো কাজ আমাদের ডকুমেন্ট করা দরকার, ক্যাপিটালাইজেশন করা দরকার, যে একটা মানুষ বিজ্ঞানকে কীভাবে এগিয়ে নেওয়ার জন্য এই মানুষটার অবদানটা কী, এবং ভবিষ্যতে আমাদের বিজ্ঞানীদের কী করা উচিত। কৃষিমন্ত্রী বলেন, দেশের কৃষি গবেষণার গোড়াপত্তন হয়েছিল কাজী বদরুদ্দোজার হাত ধরে। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমেরও দাবি, দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার পেছনে সবচেয়ে বেশি অবদান মহান এই বিজ্ঞানীর। কৃষি উন্নয়নে, কৃষির সামগ্রিক কল্যাণে বাংলাদেশের মানুষের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়টিকে সবসময় মাথায় নিয়ে রাখতে আধুনিক কৃষি গবেষণা সিস্টেম বাংলাদেশে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান, এটির মূলত উনি ছিলেন মূল প্রবর্তক। বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট তথা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই অ্যালামনাইকে ভালোবেসে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত ফলের নাম দিয়েছিলেন কাজী পেয়ারা, আর আবিষ্কৃত ছত্রাকের নাম দিয়েছিলেন কাজী বুলেটাস মাশরুম। দেশপ্রেমিক এই বিজ্ঞানীকে সাহিত্য করা হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মায়ের পাশে। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল ২৪, ঢাকা।